নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে শুধুমাত্র আটা দিয়ে ডিজাইনার পিঠা রেসিপি। আটা দিয়ে যে এত সুন্দর পিঠা তৈরি করা যায় এবং এই পিঠাগুলো তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। এবার চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে এখানে 100 গ্রামের মতো আটা নিয়ে নিলাম, তবে আটার বদলে আপনারা ময়দাটাও ব্যবহার করতে পারবেন। এরপরে ছোট্ট একটা চামচ দিয়ে 1 চামচের মতো এখানে চালের গুঁড়োটা ব্যবহার করব, আর চালের গুঁড়োটা ব্যবহার করলে পিঠাগুলো কিন্তু একবারে মুসমুসে হবে। স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। এখন যেটা করতে হবে, এখানে কিন্তু নর্মাল জল দেওয়া যাবে না, এখানে গরম জল দিতে হবে। আর ফুটন্ত গরম জল কিন্তু এখানে আমি ব্যবহার করলাম, তবে জলের পরিমাণটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে জলটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই গরম জলটা ব্যবহার করলে ব্যাটারটা কিন্তু খুব সুন্দর হবে, আর একবারে কিন্তু কোনোভাবে জলটা দিতে যাবেন না, অল্প পরিমাণে জলটা দিয়ে এভাবে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর গরম জল যেহেতু দিয়েছি, এখানে কিন্তু হাত দিয়ে ধরা যাচ্ছে না, অনেক গরম আছে, তাই চামচের সাহায্যে খুব ভালোভাবে ব্যাটারটা আমি তৈরি করে নেব। এই ব্যাটারটা যখন তৈরি করবেন অবশ্যই কিন্তু এখানে একটু সময় দিতে হবে, আর একবারে ব্যাটারটা কিন্তু ফোমের মতো তৈরি করে নিতে হবে, তাহলে পিঠাগুলো তৈরি করতে কিন্তু কোনো রকম সমস্যা হবে না, আর ওই পিঠাগুলো খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে। আর দেখতে পাচ্ছেন ব্যাটারটা কিন্তু একবারে ফোমের মতোই তৈরি করে নিলাম। এখন যেটা করতে হবে, কিছুটা ব্যাটার আমি একটু আলাদা করে নেব, কারণ ফুড কালার দিয়ে দিব। তবে আপনাদের যদি ফুড কালারটা পছন্দ না হয় সেক্ষেত্রে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আমি ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তার জন্য একটা প্লাস্টিক নিয়েছি, হালকা করে একটু তেল লাগিয়ে নিলাম। তবে এই পিঠাগুলো যেহেতু ভাপ দিয়ে দিতে হবে, আপনারা চাইলে কিন্তু এই প্লাস্টিকের বদলে কলার পাতাটা ব্যবহার করতে পারেন, আর আমার কাছে কিন্তু কলার পাতার ব্যবস্থা নেই, তাই প্লাস্টিকের মাধ্যমে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এবার ডিজাইনটা তৈরি করে নিচ্ছি, আর এই ডিজাইনটা কিন্তু একবারে সহজ, যে কেউ দেখলে খুব সহজেই এই ডিজাইনটা তৈরি করে পিঠাগুলো বানিয়ে নিতে পারবে। পিঠার ডিজাইন আমার তৈরি হয়ে গেছে, একইভাবে কিন্তু অনেকগুলো পিঠাই তৈরি করে নিলাম। আর এখন এগুলোকে ভাপ দিয়ে দিতে হবে, ভাপ দিতে কিন্তু বেশি সময় লাগবে না, 30 সেকেন্ড হলেই হয়ে যাবে। Thank you.
একইভাবে সবগুলো পিঠায় আমি ভাপ দিলাম। এখন প্লাস্টিক থেকে পিঠাটাকে আলাদা করে দেখিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন পিঠাটা কত সুন্দর হয়েছে। তবে আপনারা চাইলে চালের গুঁড়ো দিয়েও এই ডিজাইনটা তৈরি করে পিঠাগুলোকে বানিয়ে নিতে পারেন। আমি সবগুলো পিঠা একবার দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু অনেকগুলো পিঠাই তৈরি করে নিয়েছি, আর এই পিঠাগুলো তৈরি করতে কিন্তু বেশি আটার দরকার নেই। 100 গ্রাম আটা হলে অনেকগুলো পিঠা তৈরি করতে পারবেন। আর এগুলো কিন্তু রৌদ্রে শুকাতে হবে, রৌদ্রে শুকালে একবারে মুছমুছে হবে। আর আমি শুকিয়েও নিয়েছি। আর শুকানোর পরে এভাবে কিন্তু আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। এখন তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি, আর এগুলো তেলে দেওয়ার সাথেই কিন্তু ফুলে ডবল হয়ে যায়। এই পিঠাগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না, তেলে দেবেন আর তুলে নেবেন। আমি কয়েকটা পিঠা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি কয়েকটা পিঠা আপনাদের ভেজে দেখিয়ে দিলাম, আর ভাজানোর পরে দেখেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে। এবার আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিতে পারেন। আজ তাহলে এ পর্যন্ত, নতুন রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। নমস্কার।